ওকে, আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের গিগ পাবলিশ করব, ইউটিউব মনিটাইজেশনের গিগ পাবলিশ করব। তো আমরা এখন যেটা দেখব, ফাইবারে ইউটিউব মনিটাইজেশনের কাজ আদৌ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম ফাইবারে মনিটাইজেশনের কিওয়ার্ডটা যখন আমরা লিখে সার্চ করছি, আমাদের অনেকগুলো স্টুডেন্ট মূলত ফার্স্ট পজিশনে আছে। এখন আমাদেরকে দেখতে হবে এই কাজটা আমরা যে শিখবো এটার মার্কেটের চাহিদাটা কি। তো আমি এই গিগটা ওপেন করব, কয়েকটা গিগ আমি ওপেন করি, আমি ডলারটা কেটে দিই, খালি ডলার না, এই ডলারের পিছনে পড়ে পড়ে সময় শেষ। তো যাই হোক, দুইটা তিনটা চারটা $50 থেকে শুরু করছে। একটা জিনিস দেখেন, যারা $50 থেকে শুরু করছে তারা কিন্তু কাজ পাইতেছে বেশি, আবার $200 কাজ পাইতেছে, $200 থেকে শুরু করছে, আবার ফাইবার চুজ করছে, এই গিগ ফাইবার চুজ করছে। কিছু করার আছে বলেন, এই গিগ অর্ডার বাই দিন ফাইবার কি জানে। দেখেন একজনের $10 করে নিতেছে, 100 ভিউ দিবে, মেবি প্রমোট করে 100 অডিয়েন্স দিবে অর্গানিকলি, 4 দিনের ভিতরে তিনি নিতেছে $10। এটা কাজ করতে 200 টাকা লাগে, যাই হোক, আর নিজে করে নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা একটু 500, এটাও মার্কেটিং করতেছে, 500 না 5,000, এটা হলো 5,000, এটা হচ্ছে 1,000 হলে তো এটা অবশ্যই 5,000, যাই হোক ব্যাপার না। আর এটা ভেবি 10,000, 10,000 এর জন্য নিতেছে $95। তো ওই কাজটা 10,000 ভিউ আপনার মেবি $20 মতো খরচ হবে যদি বুস্ট করেন। আর আমাদের কি রেকর্ড হচ্ছে, এটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের না, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল প্রমোশন, এটা মেবি বুস্ট করে দিবে। তো যাই হোক, আর এটা হচ্ছে আই উইল ডু প্রমোট ফর ইউর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। ওকে, বেসিক ভিডিও প্রমোশন 20% রিকোয়ারমেন্ট ফর চ্যানেল মনিটাইজেশন, মানে একটা চ্যানেল তার রিকোয়ারমেন্টের 20% পূরণ করবে, যেমন 4,000 ঘন্টা ওয়াচ টাইম আছে সেখানে 20% পূরণ করবে, মানে 1,000 সাবস্ক্রাইবার লাগে একটা চ্যানেল মনিটাইজেশন করতে, সেখানে তিনি মনিটাইজেশন করে দিবে মাত্র 200 সাবস্ক্রাইবার দিকে, $50 200 সাবস্ক্রাইবার, আর হচ্ছে 20% হয় কত, 4,000 এর ভাগ দিলে 20% আসে যায়। যাই হোক, তো এক ডেটা ফিল আপ করবে, এটা হাফ করে দিবে $100 নিবে, আর এটা ফুল করে দিবে কমপ্লিট মনিটাইজেশন করে দিবে $200। মোটামুটি তিনটা কাজ চলতেছে, তার $600 বর্তমানে কাজ চলতেছে। ওকে, এটা অনেক কাজ ডিমান্ড। আর এটা আসছে কত সালে দেখেন, 2021-এ আসছে, 21-এর আগস্টে আসছে, 5 মাস হয়েছে, সালে এসে দেখেন করছে 41টা, ভালো কাজ করছে। আর এটা $10 করে সার্ভিস দিতেছে, 9 টাকা রানিং আছে বেসিক, এটা সবচেয়ে বেশি হায়ার হয় স্ট্যান্ডার্ডে, কিন্তু মনিটাইজেশনের ভিতরে প্রিমিয়ামটা সবচেয়ে বেশি হায়ার হয়, সবাই এটা নিয়ে নেন, যাদের কম আছে তারা এটা নেয়, যদি এটা ধরেন তারপরে $9 আছে, প্রায় $900 মতো রানিং আছে। আসছে কত সালে, এটাও 21-এর আগস্টে আসছে, 167টা কাজ কমপ্লিট, ও মাই গড, অনেক কাজ ইউটিউবে। তো এটা $50 পরে স্ট্যান্ডার্ড বেসিক, ওকে, $200, এটাও $200 নিতেছে, এটা আসছে কত সালে, এটাও 21-এ, সবগুলা কি ইউটিউবে প্রমোশন করতে কি 21 সালে আছে নাকি? হ্যাঁ, এটা তো প্রফিটেবল সেলার, ফাইবারের ভিতরে 1800 আসছে, 1400 কাজ করছে, ওকে, এটা অনেক পুরাতন খেলোয়াড়। ওকে, তাহলে আর লেট না করে আমরা গিকে চলে যাই। তো আমরা প্রথমে গিক তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট এ নিউ গিক, এখানে আমরা ক্লিক করব, এখানে সবারই আসবে না, যারা নতুন তাদের অনেক সিস্টেম আসবে, তো যারা নতুন তাদের জন্য আমরা নেক্সট পরের ক্লাসে আমরা দেখাবো। এখন আমরা যেহেতু সবাই একটু গিক পাবলিশ করছি এখানে, আমরা এখান থেকে শুরু করব, ক্রিয়েট এ নিউ গিক ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে, এগুলো সবাই আশা করি আপনারা জানেন, তারপরে বলতে হবে। এটা হচ্ছে গিগ টাইটেল, এটা আমাদের গিগের উপরে থাকে, দোকানের সাইনবোর্ড যেটা বলে থাকে, নাম লেখা থাকে ওইটা, তো আপনার যে নামে চিনবে।
তো আর এটা হচ্ছে ক্যাটাগরি যেটা দিয়ে বায়েররা সার্চ করলে আপনাকে খুঁজে পাবে, বা বায়ারের যে ক্যাটাগরি দিয়ে বায়েররা আপনাকে আপনাদেরকে মূলত বায়ার ইভিও সেন্ড করবে সেটা ক্যাটাগরি। তো এটা হচ্ছে সার্চ ট্যাগ বা কিওয়ার্ড বলে থাকি, কেউ বলে ট্যাগ, হ্যাশট্যাগ, এখন জন্য একটা বলে, আমরা যেটা বলি এসইও ভাষায় এটা হলো কিওয়ার্ড, যেগুলো দিয়ে সার্চ করে আপনাকে খুঁজে পাওয়া যাবে সেটা। তো এবার আমাদের যেটা করতে হবে, একটা চমৎকার এসইও সহকারী একটা টাইটেল প্রয়োজন, যার মাধ্যমে আমরা কি করব, একটা গিগকে মানুষের সামনে উপস্থাপন করব, দেন আমাদের গিগটা যেন র্যাঙ্ক করে সেরকম একটা টাইটেল লাগবে। তো টাইটেল রাখার জন্য আমরা আপাতত আমি গুগল ট্রান্সলেট ওপেন করি, গুগল ট্রান্সলেট, ওকে আমি সেটা ওপেন করলাম। তো আমরা কিছু দেখি ওরা কি লিখছে, আমরা একদম ছোট করে দিতে পারি, যেমন আই উইল ডু অর্গানিক প্রমোশন ফর ইওর চ্যানেল মনিটাইজেশন, ওটা ভালো লাগবে না, তারপরে তো কাজ পাইতে হবে, কিছু করার নেই, আই উইল ডু প্রমোট ফর ইওর ইউটিউব মনিটাইজেশন, ভালো লাগবে না, কমপ্লিট দিয়ে কেউ লেখে নাই, কমপ্লিট দিয়ে আই উইল ডু কমপ্লিট ইউটিউব চ্যানেল, হ্যাঁ এটা আমার দরকার, দুইটা কাজ চলতেছে, কপি করি এটা দিয়ে একটা তৈরি করি, আমি লিখি বাপরে আই উইল ডু, আমি করব ফুল কমপ্লিট কমপ্লিট মনিটাইজেশন, আই উইল ফুল কমপ্লিট মনিটাইজেশন ফর ইওর ইউটিউব চ্যানেল, আমি আপনার এখানে মনিটাইজেশন, ওকে আই উইল ডু অর্গানিক ফুল, ওকে এটা আগে থাক, আমি আপনার ইউটিউব চ্যানেল চ্যানেলের জন্য সম্পূর্ণ নগদীকরণ করব, ওকে ফর ইওর আই উইল ডু ফুল কমপ্লিট মনিটাইজেশন ফর ইওর চ্যানেল, এটা ঠিক আছে, আর একটা তৈরি করি, ফুলটা কেটে দেই, আমি আপনার ইউটিউব চ্যানেল চ্যানেলের জন্য সম্পূর্ণ নগদীকরণ করব, ওকে এটাও থাক, এটা হলো প্রথম, এটা ইউজ করতে পারেন। তারপরে আমরা এখানে আরেকটা কপি করি, এটা দুইটা করে শব্দ দিয়ে একটা করে চেঞ্জ করে দিই, এবার আমরা অর্গানিক লিরিক কপি করে দেখি, দেখি সামনে দিই অর্গানিক, আই উইল ডু অর্গানিক, অর্গানিকলি আছে, আমরা অর্গানিক দিই, আমি আপনার ইউটিউব চ্যানেল চ্যানেলের জন্য জৈবিক সম্পূর্ণরূপে মানে সম্পূর্ণ নগদীকরণ করব, আই উইল ডু অর্গানিক কমপ্লিট মনিটাইজেশন ফর ইওর ইউটিউব চ্যানেল, এটা হবে। তারপরে আমি লিখি আরো কিছু তৈরি করি, ওকে এবারে এটা কপি করি, আই উইল ডু কমপ্লিট ইউটিউব ইউটিউব মনিটাইজেশন অর্গানিকলি ইন 30 days, আমি 30 দিনের মধ্যে অর্গানিক ভাবে সম্পূর্ণ ইউটিউব মনিটাইজেশন করব, এখানে চ্যানেলটা দিলে ভালো হয় না, চ্যানেলটা দিই, আমি 30 দিনের মধ্যে অর্গানিক ভাবে সম্পূর্ণ ইউটিউব চ্যানেল নগদীকরণ করব, দেখেন নিচেরটা কিন্তু অনেক সুন্দর আছে, তাহলে এটাই আবার ছোট করতে পারেন আপনারা, অথবা এটা আপনি ই করে দিতে পারি, চ্যানেলটা কেটে দিই, তাহলে ওইটার মতো হয়ে যাবে, শুধু আমরা অ্যাডভান্স এইটুকু লাগাই দিলাম। আমি কিন্তু সবগুলাই আপনার ইউজ করতে পারেন, শুধু উপরেরটা বাদে, ঠিক আছে, ওইটা একজন ইউজ করতে পারে তাহলে ওইটাও করতে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ জানেনই তো আপনারা টাইটেলে কোনো কপিরাইট নাই, তো তারপরেও আমাদের গুলা ইউজ করতে পারেন, আমি কয়েকটা তৈরি করে দিতেছি আপনাদের মতো হলেই হবে। তো এখানে 30 দিনটা কেটে দিই, আই উইল ডু কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অর্গানিকলি, ওকে ওইখানে দেখেন ওরা কিন্তু চ্যানেলটা লেখে না, আমি চ্যানেলটা লিখে কিন্তু একটু অ্যাট্রাকটিভ করে দিলাম,
আমি অর্গানিক ভাবে সম্পূর্ণ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করব, এটা আমরা ইউজ করতে পারি অথবা এটা ইউজ করতে পারি। আমার কাছে এই দুইটাই বেস্ট লাগতেছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আর উপরের এগোটাও ভালো আছে, সমস্যা নাই, আপনাদের যেটা ভালো লাগে। এখন দেখেন আপনারা কোনটা ইউজ করতে চান, কোনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সবাই চুপচাপ ছিলাম, কতজন আসছি কতজন? না, সবাই দেখতেছে, সবাই ওকে, ইয়ে নাই, চলে গেছে এই আমাদের বপুরের ছেলেটা। ভাই শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। প্রথমটাই আই উইল ডু কমপ্লিট মনিটাইজেশন ফর ইওর এটা, কোনটা কোনটা জানো? এটা এই যে আই উইল ডু কমপ্লিট মনিটাইজেশন ফর ইওর ইট, আপনার লেখা দিন, আপনার লেখা আই উইল ডু, দ্বিতীয়টা আই উইল ডু, আই উইল ডু ফুল কমপ্লিট, ফুল কমপ্লিট এটা। হ্যাঁ হ্যাঁ এটা 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 ভালো লাগছে আপনাদের? হ্যাঁ ওকে, আমি এখানে সবগুলো দিয়ে দিলাম ভাই। 30 দিন বলে লেখা দিলে এটা দিলে ভালো হয় না? 30 দিন, এটাও ভালো আছে, এটা এটা উল্লেখ করে দিলে বায়ার আরো সন্তুষ্ট হবে। ঠিক আছে, এটা আরো একটা। হ্যাঁ সেটাই সেটাই বলছি। ওকে, দর্শক কোন দিকে বেশি? ইয়া, আমাদের বগুড়ার ছেলেটা কি এখন চলে গেছে? নাম জানি কি, শরীফুল জামান চলে গেছে না? ওকে, তাহলে আমি এটা ইউজ করলাম, এটাই ভালো আছে, তো আমি এটা দিয়ে দিলাম। যেহেতু ডুটা হবে না, আমি ডুটা কেটে দিই। ক্লাস করলে যে লাভ হবে ছেলে মেয়ে এটাও জানে না। তো যাই হোক, এটা বলতেছে জাস্ট পারফেক্ট। এখানে আমরা একটা কিওয়ার্ড কমপ্লিট করছি, কমপ্লিট মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন। এখানে চ্যানেলটা দিলে আর একটু বেটার হইতো, কিন্তু এখানে চ্যানেলটা আমরা দিব না, কারণ হচ্ছে এত বড় কিওয়ার্ড কেউ এখানে সার্চ করবে না। ঠিক আছে, আমার মতো করে কিন্তু সার্চ করবে ইউটিউব মনিটাইজেশন। ঠিক আছে, দেখেন চ্যানেল মনিটাইজেশন হতে পারে, ইউটিউব মনিটাইজেশন হতে পারে, কিন্তু সম্পূর্ণ কিন্তু কিওয়ার্ড এখানে সার্চ করবে না। তো আসলে ওইটা দেওয়ার প্রয়োজনীয়তা নাই মনে করি, তারপরে আপনারা চাইলে ওইটা দিয়ে করতে পারেন। তো এবার দেখেন আমার এটা হয়ে গেছে মোটামুটি। তো এখানে কিন্তু তিনটা কিওয়ার্ড ঢুকে গেল, একটা হলো কমপ্লিট ইউটিউব মনিটাইজেশন, আবার হইলো হলো ইউটিউব মনিটাইজেশন, আবার ইউটিউব মনিটাইজেশন অর্গানিকলি, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো এবার আমাদের দেখতে হবে যে কে কি ক্যাটাগরি ইউজ করছে, মানে কোন ক্যাটাগরিটা এখানে যায়। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এসইও। তার মানে কি সবাই কি ইউজ করছে নাকি? তারপরে আমি এটা দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তার মানে এই ক্যাটাগরিটাই সবচেয়ে বেশি না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমি আর একটু ডিসকাস করি ক্যাটাগরির জন্য। ওকে, দেখি এই লোকে কি দিয়েছে, ভিডিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়েছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 10টা কাজ। তার মানে এই ক্যাটাগরিতে কাজটা বেশি পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ওকে, তাহলে আমি ক্যাটাগরি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনারা দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে দিবেন সোশ্যাল মিডিয়া মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, তারপরে আপনারা এখানে চাইলে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারেন তিনটা, আমরা বেশি প্ল্যাটফর্ম সিলেক্ট করার কোনো দরকার নাই, আপনারা এখান থেকে একটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা চাইলে উৎসুট, এগুলো হচ্ছে আপনার মূলত আমরা যারা আগের ব্যাচে যারা ছিল তারা জানে হুটশুট, তারপরে স্পট, এগুলো মূলত কিছু কিছু আমরা এখানে শিডিউলের কাজে লাগে, এগুলো সফটওয়্যার মানে টুলস যেটা বলে থাকি। তো এটার কোনো আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা যেরকম আছে বাই ডিফল্ট এরকমই থাক। তো আমাদের একটা টিক মার্ক হয়ে গেছে, আর এই যে আমরা টিক মার্কটা দিলাম, এটা কি কখনো ভাবছেন আপনারা যে এই টিক মার্কটা কোন জায়গায় থাকে? এই টিক মার্কটা থাকে এই যে এখানে দেখছেন প্ল্যাটফর্ম, মানে এখানে ছোট্ট করে দাঁড়িয়ে দিয়ে দিছে, এটার নিচে এটা দেওয়া আছে, সবগুলো আমি ডেটা ইউজ। হ্যাঁ, এটা তো দেয় নাই, সবাই ইউজ করে না, যা ভালো লাগে সে ইউজ করে। এটা দিলে আর একটু একটু বড় হয় ডিসক্রিপশনটা, দেখতে ভালো লাগে আর কি, দেখছেন বরাবর ইউজ করছি টাইপ অফ প্ল্যাটফর্ম।
আমরা এটা ইউজ করি। এবার আমরা কিছু কিওয়ার্ড এখানে সাজেস্টেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো এগুলো আমরা ইউজ করতে যাবো। এগুলো ইউজ করলে আসলে কাজে লাগবে, এগুলা ফাইবার লিস্ট থেকে সাজেস্ট করতেছে। এগুলা যদি তুমি ইউজ করো, এগুলা র্যাঙ্কিং আছে, এগুলা সবচেয়ে দেখে ইউজ হইতেছে, মানে ব্যবহার করতেছে। তো আপনারাও জানেন যে সাজেস্টে এগুলা কি জন্য ই করে। তো আমরা চলে যাই এখানে, সাজেস্ট দিয়ে দিলাম, প্রথমে দিলাম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ইন্টারে চাপ দিলাম কপি করে। এবার আমরা ইউটিউব প্রমোশন দিতে পারি, এটাও ভালো একটা কিওয়ার্ড, ঠিক আছে, এটাও দিয়ে দিলাম। এবার আমরা আরেকটা কপি করি চ্যানেল মনিটাইজেশন, আমি প্রথমে বলছিলাম আপনাদের, এটা এটা ইউজ করতে পারি, আর দুইটা ইউজ করতে পারবো। ইউটিউব চ্যানেল এসইও ভিডিও, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল, ইউটিউব মার্কেটিং। ওকে, ইউটিউব মার্কেটিংটা ইউজ করতে পারি। আর আমি এই গিগটা বানাইতেছি, যদি আপনি প্রমোশনের গিগটা সার্ভিস দেন তাহলে যেটা হয়, আপনার গিগটা মূলত কয়েকদিন, এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পর, অথবা আপনি 10-15টা রিভিউ পাওয়ার পর আপনার গিগটা বলবে ইডিট করো, এডিট করো বা ক্যাটাগরি চেঞ্জ করো, অথবা ডেসক্রিপশন হয় না এরকম বলে অনেক কিছু বলে। যেটা হয় ওই গিগটা ডিলিট না করলে অ্যাকাউন্ট চলে যায়। তো আমরা সেফটির জন্য আমরা প্রমোশনের গিগটা আমরা পাবলিশ করলাম না, আমরা মনিটাইজেশনের গিগটা পাবলিশ করলাম। তো এবার দেখি সবাই কি ইউজ করছে, একদম নিচে চলে আসবেন সবাই, ওরা কি ধরনের ট্যাগ ইউজ করতেছে সেটা। মনিটাইজেশন ইউটিউব, এটাও খারাপ না, এটাও আমরা ইউজ করি, ঘুরিয়ে দিছে। তো আমাদের পাঁচটা কিন্তু হয়ে গেল অলরেডি, ইউটিউব, ওকে, মনিটাইজেশন, ইউটিউব, আর কিছু লাগবে না, এখানে সেভ এন্ড কন্টিনিউ, আমাদের কিন্তু এটা কমপ্লিট। ওকে, তো প্রাইসিং এ এখন আসার পরবে আমরা কি করবো, আবার ওভারভিউতে চলে যাব। ওভারভিউতে চলে যাওয়ার পর এখানে দেখেন আপডেট এসইও নামের একটা অপশন আছে, এখান থেকে 30 ডেটা এখানে তুলে দিবেন। এখানে আপনারা যেটা করবেন, আই উইল ডু ইট, টাকার দরকার নাই, এখানে এসইও টাইটেল, ঠিক আছে, আর কমপ্লিট ইউটিউব চ্যানেল, এবার চ্যানেল ইউজ করবেন, চ্যানেল মনিটাইজেশন, ওকে, অর্গানিক লা আমি এখন সামনে দিয়ে দিব, তাহলে মনিটাইজেশনের কাজে হেল্প হয়, মানে এসইও এর কাজে। ওকে, এটা একটু মনে হয় বেশি দূরে গেছে, এবার এখানে দিয়ে দিলাম। এবার অর্গানিকলি আছে, আমি এখানে অর্গানিক ইউজ করলাম। তো এখন দেখেন এখানে কিছু কিওয়ার্ড সেট আপ হয়ে গেল, সেটা হচ্ছে অর্গানিক কমপ্লিট ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, অর্গানিক কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। এটা না করে আমরা, হ্যাঁ এটাও কাজে লাগে, কমপ্লিট অর্গানিক ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এটা আমি কাট করি, কাট করি এর মাঝে দিয়ে দিই অর্গানিক ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। ওকে, একটা সুন্দর একটা হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, নেক্সট অ্যান্ড কন্টিনিউ করে সেভ করে দিয়ে আমরা প্রাইসিং এ চলে আসবো। প্রাইসিং এর সম্বন্ধে এর আগেও আমরা বলছি যে প্রাইসিংটা কি, তারপরে বলি এখানে আপনি যেটা দিবেন সেটা তো দিবেনই, পাশাপাশি স্ট্যান্ডার্ডে যেটা থাকবে এটাও দিবেন, স্ট্যান্ডার্ডে এক্সট্রা অনেক কিছু থাকবে সেটাও এখানে প্রয়োগ করবেন। স্ট্যান্ডার্ডের সাথে এই দুইটা প্যাকেজ থাকবে, তার পাশাপাশি প্রিমিয়ামে এটা দিবেন, মানে এই দুইটা তো থাকবেই, পাশাপাশি আরো এক্সট্রা কিছু দিবেন। তো আমরা, আমি একটু পানি খেন, ঠিক আছে, সবাই মনে চলে যাচ্ছে, ঘুম ধরতেছে নাকি? হ্যালো, না না, সবাই চলে যাইতেছে, 14 জন ছিলাম আমরা, এখন দেখতেছি 9 জন আছে। ডবল ওইগুলো ছিল সবগুলো কাটি দিছে, বলছিল আমার ডবল ছিল কাটি দিছি, কি মানে দুই ডিভাইস দিয়ে ঢুকছিলাম, মোবাইল ফোন এবং ডেস্কটপ। না, আরো কয়েকজন রে দেখতেছি না, মুকুল আসতে বেশি তো আসছে, ওকে সমস্যা নাই। আমি একটু, যাই হোক আমরা প্রাইসিংটা দেখি, প্রাইসিংটা কি লেখা যায়। আমরা এখানে দেখি বেসিক ভিডিও প্রমোশন, ওকে, এটাই আমরা আইডি নিব, বেসিক স্ট্যান্ডার্ড, ওকে, দেখি ভাইরাল প্রমোশন আমাদের দরকার বেসিক। আরেকটা দেখেন কি করছে, $200 একদম ফিক্সড একটা প্যাকেজ দিয়ে দিছি, ঠিক আছে, কোনো কথা নাই, 30 দিনে কমপ্লিট। তো এখন বলেন একটা প্যাকেজ তৈরি করবো এগিয়ে নাকি তিনটাই করে দেবো, কেমনে ভালো হয়, তিনটা করলেই ভালো হয় না?
এটা করলে ভালো হয় কিন্তু এটা ইউনিক একটা জিনিস, তিনটাই করেন, তিনটাই করেন, হ্যাঁ তিনটাই করলে আপনার প্রথমে শোক করবে প্রথমে কম, তারপরে বেসিক মানে একদম ই, প্রথমে আমরা কম দিব যাতে মানুষকে একটু খাওয়ানো যায় আর কি, বাইরদেরকে খাওয়াইতেও ঠিক আছে। দেখেন এই মালে দিছে কত, $5 $10 তো বাংলাদেশি মেয়ে মানুষের পিক দিয়ে লাগাই দিছে, যা $10 আসা যায় যা এত বিপদে পড়ে তখন ওইটা দেয়। আমরা বিপদে ফালাবো না, আমরা $40 থেকে শুরু করব ঠিক আছে, তারপরে উপরের দিকে যাইতে থাকি যতদূর যাওয়া যায়। এই তো $30 শুরু হয়ে গেছে, এটাতে একটা সময় পাল্টায় তো $5 বলতে বলতে $5 শুরু হয়ে গেছে। যাই হোক সার্ভিস দিতে থাকবো, আমরাও দিব। তো দেখি 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 কি দেওয়া যায়। ভাইয়া আমি তো ওই যে এশিয়ার গি ই দিছি, মেয়ে মানুষের তো দিছি, ঝামেলা হবো মানে বিদেশি ঝামেলা হতে পারে যদি ওই মেয়ে এসে যদি কপিরাইট ইস্যু দ্বারা করায়, তাহলে ওইটা আমি ইয়ে থেকে দিছি ক্যানভা থেকে। ও ক্যানভাতে কি জানি বলা যায় না, তারপর অন্য জনের ছবি ইউজ করা ঠিক হবে না, তারপর দিছো কিছু করার নাই, দেখো কিছু হয় কিনা, বুঝলে বুঝলে। আচ্ছা কইলে আবার অ্যাকাউন্ট তৈরি করবা মুকুল ইউটিউব চ্যানেল। আমার একটা গিগ দেখতে হবে যেটার ভিতরে সামান্য পরিমাণ আমাদের ইয়ে আছে আর কি, যে আমরা বেসিক প্যাকেজ কিভাবে ই করতে পারি দিতে পারি। সবাই কমপ্লিট ইউজ করছে না, প্রাইসিং গুলো দেখা দরকার। প্রাইসিং আমরা একটু সময় যাবে, আজকে অনেক গিগ বানাইতে সর্বোচ্চ সময় লাগে। সিলভার ওকে পাইছি পাইছি, গোল্ড ওকে, এটা লাগবে ডায়মন্ড, এটা কপি করে মারা দিই। আইকনটা ভালো আছে, প্রাইসিং এ ইয়া করে না, কপিরাইট করে না, মনে হয় না বুঝি নাই মানে প্রাইসিং এর ইয়াটা যদি কপি করে তো ইয়া করবে না। না 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 আমরা তো প্রাইসিং এ কপি করা যায়, সমস্যা নাই। আচ্ছা প্রাইসিং এ কপি করা যায় ঠিক আছে, আর এগুলো তো অ্যাভেলেবল পাওয়া যায় ঠিক আছে, নো প্রবলেম। তো বুঝবে কেমন যে আমরা এখান থেকে নিতেছি না অন্য জায়গা থেকে নিতেছি। তো এটা নিয়ে গেলাম সিলভার গোল্ড ডায়মন্ড, সোনা রূপা ডায়মন্ড সবই আছে, তারপরে আর ডায়মন্ডের উপরে কি আছে তারপরে সাদা ডায়মন্ড, হ্যাঁ তারপরে সাদা ডায়মন্ড। তো ওকে যাই হোক, তাহলে আমরা নিজের বাসায় একটা লিখি, লিখতে পারি আই উইল হেল্প, আমি হেল্প করব ইওর ইউ, আই উইল হেল্প ইউ কমপ্লিটলি, কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিট, আরে বড় হাতে কেন কমপ্লিট দি 10% দিয়ে দি 10% রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম,
program. এখানে আমরা এটা উল্লেখ করে দেওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে অর্গানিকলি উল্লেখ করে দিই, এটা ভালো হবে। এই আর তো লেখা যায় না, কি সমস্যা? আর লেখা যায় না এইটা মনে হয় লিমিটেশন করে দিছে, আমিও ওইটা লিখতে গিয়ে আর দেখলাম যে আর আগের মতো ওয়ার্ড মনে হচ্ছে এখানে মনে হয় একটা ওয়ার্ড লেখা যাবে, ঠিক আছে, লিমিট তো নাই, আমি আগে অর্গানিক লিখি 100% কেটে দিই, ঠিক আছে, অর্গানিক গ্রোথ দিয়ে দিই 100 এর জন্য হয়তো সমস্যা হইতেছে, মানে আমার ইয়েও হইতেছে না, লিমিট করা আছে তো লেখার অর্গানিক, অর্গানিক গ্রো গ্রো গ্রোথ, ওকে, এখানে এখানে দিয়ে দিলাম, এখানে দেখি 100টা ইউজ করতে পারি কিনা, 100%, ওকে হয়ে গেছে, আঙ্গারতে টাড়ো না তোলাবার মানুষ দেখে। এবার এখানে যেটা করবেন আপনারা, এখানে 100%, এখানে 10% আছে, এখানে 50% করে দিলাম, এখানে ফুল 100% করে দিলাম, কমপ্লিট এটা দিব, দি 100% কমপ্লিট। এবার আমরা যেটা লিখলাম দেখি বাংলায় কি এলো, আমরা তো আবার বেশি শিক্ষিত, ঠিক আছে, যাই হোক ব্যাপার না, আমি আপনার আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে 100% অর্গানিক গ্রোথের জন্য 100% প্রয়োজনীয়তা পূরণ করতে সাহায্য করবো। ওয়াও, চলো তো এটা আমরা দিয়ে দিলাম। এখন যেটা করব আমরা, এখানে ডেট সিলেক্ট করব, এটা আপনারা দিবেন মেবি প্রথম অবস্থায় 10%, মানে যদি 100-এ 10 ভাগ করেন কত হয়, 100 না 100 সাবস্ক্রাইবার, মেবি 100 সাবস্ক্রাইবার, তারপরে হচ্ছে 100 সাবস্ক্রাইবার পূরণ করতে আপনার সর্বোচ্চ 5 দিন আমরা ইউজ করতে পারি, 5 দিন দিন দিবেন, তারপরে 50% দিবেন হচ্ছে আপনার 15 দিন, 15 দিন না দিলে পারলে 14 দিন দিবেন, অথবা 50% 14 দিন, আর এটা ইউজ করবেন হচ্ছে 30 দিন। আমার কথা কি আস্তে আস্তে আসতেছে, আপনারা কি ক্লিয়ার শুনতে পাইতেছেন? একদম ক্লিয়ার, ওকে, ধন্যবাদ স্পর্শ করার জন্য। আর কে যেন রোমান্স করতেছে খালে এসএমএস আসতেছে, একটু রোমান্স করা বন্ধ করে ক্লাসটা করেন, পরবর্তীতে সমস্যা আপনারা করবেন। এখানে আমরা রিভিশন দিতে পারি আনলিমিটেড, এটা আপাতত একটা দিয়ে দিই, আর কোনো কিছু দিব না আমরা, আর যদি ভালো মানে আমাদের কাজে যদি একটু সমস্যা হয় আমরা রিভিশন দিয়ে ঠিক করে দিব, তো আর এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নাই আমাদের। আমরা যেটা করবো, প্রথম 10% এর জন্য আমরা চার্জ করতে পারি, মানে 100-এ যদি আপনারা 5-10 ভাগ করেন, 100-এ 10টা ভাগ করলে তো মানে 1000-এর 10টা ভাগ করলে তো 180, তাই না? 100 সাবস্ক্রাইবার দিবেন হচ্ছে আপনারা $30 বেসিক প্যাকেজ রাখবেন, একদম $30, 10% কমপ্লিট করে দিবেন, আর এটা 50% দিবেন হচ্ছে আপনারা 60, 170, 80, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আর এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো না দেওয়াই ভালো, আমি যেহেতু দিচ্ছি না, আমি যেহেতু এগুলা আমার দেওয়া প্রয়োজন বোধ মনে করতেছি না, আশা করি আপনারা মনে করবেন না প্রয়োজন, ঠিক আছে, আর যদি আপনার যদি যদি মনে হয় দিতে পারেন, এটা তো বাইরে কোনো কিছু আসে যায় না, ঠিক আছে, তো যাই হোক এটা দিয়ে দিলাম $80, $160 হয়, আমরা এখানে যদি বড় প্যাকেজটা নেয় আমরা 150 করে দিই, অথবা 160 করে দিলেন, 150, ওকে, 150 করে দিলে আপনি কাজ না করে আপনার কত ডলার টিকতেছে, 670-80 ডলারের মতো টিকতেছে,
সব পাঁচ দিয়ে, তো আপনি যদি পাঁচটা কাজ নামাইতে পারেন এক মাসে মোটামুটি দেখেন কত ডলার, আপনার হাতও দিতে হবে না। আর যদি আপনি নিজেই করতে চান তাহলে আপনার খরচ হবে না, আপনি নিজেই করতে পারবেন। তো যাই হোক, তাহলে আপনি ফুল নিয়ে নিলেন। হ্যালো রাজু ভাই। হ্যাঁ বলতেছিলাম উপরে যে গোল্ড সিলভার আর ডায়মন্ড আছে না, এই মানে এই চিহ্ন গুলা তো আমি কোন জায়গায় খুঁজে পাইতেছি না, এগুলা কপি করে একটু ফেসবুকে দিয়ে দেন। আল্লাহ, এখন আমি এটা পাইম কই? ওই গিকটা গিকটা দেখি আমি কোথায় জানি পাইলাম এই গিক লিংকটা। না না, ওইখান থেকে কপি করে দেন আপনার প্রাইজের থেকে, এখান এই গিক থেকে নিয়ে নাও। ঠিক আছে, আমি গিকের লিংকটা দিয়ে দিলাম, জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম। ওকে, আর এটা কিন্তু তোমরা অনলাইনে পাওয়া যাবে, ঠিক আছে? যেমন এটা মেবি এটা দেখা যেন কি বলে ইমোজি, ইমোজি মেবি ইমোজি এটা মনে হয় ডায়মন্ড অথবা গোল্ড, এটা ডায়মন্ড কি যেন দেখার দেখছিলাম আমরা, গোল্ড দেখি এটা লেখে পাওয়া যায় কিনা। সিলভার গোল্ড আর ডায়মন্ড, গোল্ড ইমোজি অথবা ওই বাবারে এনা দেখি কুড়ি কুড়ি আসতেছে। এটারও জানি কি বলে আমি আসলে জানি না ঠিক। এখন আমি নেক্সট টাইমে আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবো, এটা তাহলে আমাকে জানতে হবে। আমরা এটা বেশিরভাগ আমরা এখান থেকে ইউজ করি, দাঁড়া তারপরে আমি কপি করে মেবি পাইতে পারি। ফাইবারের ভিতরে তো কপি করা যায়, এটা কপি করে দেখি দেওয়া যায় কিনা গুগল সার্চ করে। এটা হচ্ছে ফার্স্ট প্লেস, ওকে, তার মানে সেকেন্ড প্লেস, মেডেল প্লেস সবকিছু লেখে লেখে পাওয়া যাবে, সমস্যা নেই। ওটা হলো মেডেল দেয় না খেলাধুলার ওই মেডেল, এটা হলো মেডেল প্লেস, এটা হচ্ছে এটা এটাও কপি করে দিই, সবই তো কপি করা যায় দেখতেছি, না পাওয়ার কিছু নাই। ওকে পাওয়া গেছে, তো কি লিখতে হবে দেখেন, জিম স্টোন ইমোজি, ওকে দেখে রাখেন আর রেকর্ড তো হচ্ছে জিম ইমোজি, ঠিক আছে? আল্লাহ, কোন দেশে বসবাস করি আমরা, এটা দেখি এটার নাম কি, এটা এখানে সার্চ করা যাবে, নামটা হচ্ছে মেন বুঝছেন। ওকে, এই রেকর্ডই তো পাওয়া যাচ্ছে, ঠিক আছে নেওয়া যাবে, সমস্যা নাই। এটা কিন্তু পাইলাম আমরা, দুইটাই পাইতেছি। এখন তৃতীয়টা মানে বেসিক প্যাকেজ রে কোনটা রাখছে এটারে ধরেন, ঠিক আছে ভালো করে ধরি, এটারও পাওয়া যাবে। যাইব কই, ইমোজি না সেকেন্ড ইমোজি, সেকেন্ড ইমোজি, ওকে দেখেন এটাও আছে, ডিনাইড করে দিই। কিন্তু ওরা তো ওইখানে ভুল লেখছে দেখতেছি, ফার্স্টের জায়গায় এটা হবে প্রথম বেসিকে আর এটা দিছে সেকেন্ডে, ও বুঝেই না এটা কোনটা। আমি তো ওদের কথা ওদের তালে থেকে তো আমি উল্টা পাল্টা দিয়েছি দেখতেছি, না ঠিকই তো আছে নাকি, কোনটা কি জানো, এটা মনে হয় ফার্স্ট, ফার্স্ট ইমেজি, ওকে কপি। তো ফার্স্ট এটা দিয়ে দিই, ওকে, আর সেকেন্ড কালার মিলাইছে বুঝছেন, হ্যাঁ হ্যাঁ কালার মিলাইছে কিন্তু ওরা উল্টা পাল্টা দিছে, যাই হোক ভালো হইলো, মনে হয় এটুক মিস ছিল, এটুক ই হইলো। কিন্তু হ্যাঁ গোল্ড আর সিলভারে একটু কালার কালার মিলাইছে, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড, ওকে অ্যাওয়ার্ড মিডিয়াম, ওকে এবার যাই হোক আমরা এটা ক্লোজ করে দিই। তো আমাদের এটুকে কারো সমস্যা আছে? আপনারা $150 স্ট্যান্ডার্ড মানে প্রিমিয়ামটা রাখবেন, আর বাকিগুলা যেরকম আছে এরকম আপনি চাইলে আরো কমও দিতে পারেন। এটাতে যদি বলেন যে আমি না আরো কমে দিব, এখানে 10% করতাম না, আমি 50টা সাবস্ক্রাইবার দিব মাত্র $5, ঠিক আছে সেটাও করতে পারেন, 50% কমপ্লিট করবেন সেটাও দিতে পারেন। আশা করি এটুক দিতে পারবেন, আপনারা সবাই সেম রাখবেন প্রাইসিংটা। আপাতত আমি যেখানে বলবো যে এই জায়গায় আপনারা চেঞ্জ করবেন সেই জায়গায় চেঞ্জ করবেন। আর একটা জিনিস আমি করে রাখছি, সেটা হচ্ছে এই যে আমি এখানে কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম, মানে সরি টাইটেল দিয়ে দিলাম, এই টাইটেল গুলো জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা এই টাইটেল গুলা কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দেন,
যাতে সবাই একটা করে ইজি ভাবে ইউজ করতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে যদি কারো প্রবলেম থাকে আপনারা বলতে পারেন, আমি নেক্সট চলে যাব। না সঞ্জু আসো, সাগর ভাই, মনির ভাই, আসাদ ভাই, নিরব, হ্যাঁ জি ভাই করতে পারবো। এক্সটেনশন এক্সট্রাকশন এইগুলো মানে টিক মার্ক গুলো দেব না, দরকার নাই, থাক না। আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট চলে যাই। হ্যাঁ ওকে, সেভ এন্ড কোডিং, তাতেই আমাদের অনেক লেট হয়ে যাইতেছে। ওকে, এখানে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, আমাদের 12টা বাজার জন্য আসছে সময়টা, একটু পানি খাই, ঠিক আছে, ক্লান্ত হয়ে গেছি, জানি করতে করতে সব। আপনি খাই একটু দেখায় দেখায় খাইয়েন, সমস্যা নাই, মেডেল টেডেল পেয়ে আসলেন, ভাবলাম খাওয়াবেন খাওয়াবেন আজকে, এই জন্য জিজ্ঞেস করতেছেন মনে হয়। ভাবলাম সোনার মেডেল দিবে, দায়া দিবে। আরে ভাই মেডেল তো মেডেলই, সোনা হোক আর যাই হোক, ইনকাম ঠিক আছে না, এক ঘন্টার ইনকাম না, 10,000 না, গেছে গেছে। ওকে ইনশাল্লাহ শুরু করি, রেকর্ডিং শুরু হয়েছে না? হ্যাঁ হয়েছে। এখানে আপনারা যেটা শুরু করবেন, এখানে একটা ডেসক্রিপশন লিখবে, আমাদের আগের ডেসক্রিপশন গুলোর সাথে পড়বে না। এটা মনিটাইজেশন, এখানে কোন সার্ভিস আসবে না, কি কি সার্ভিস দিবে সেটা আসবে না, এখানে আসবে হলো বেনিফিট, যে তোমার কি বেনিফিট হবে আর রিকোয়ারমেন্টটা কি হবে সেটা। এখানে শুধু দেখেনি দেখবে এই মাসে রিকোয়ারমেন্ট, ওকে ওয়ার্ক সিস্টেম এটা পড়বে কেমন, ওকে নিজেদের যা আসে তাই আমরা চালাই যাই আমাদের হট উইল গ্রেট ফর ইউ দিস, এটা ইউজ করতে পারি, তা আমাদের অত কিছু দরকার নাই, আমরা আমাদের মতো করে করি। প্রথমে দিবেন ওয়েলকাম, ওয়েলকাম টু, এটা আমাদের কিন্তু কিওয়ার্ড সেট করতে হবে প্রথম লাইনে, এটা আপনাদের প্রথমে বলছি, মাই ওয়েলকাম টু মাই ইউটিউব, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, মনিটাইজেশন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সার্ভিস অথবা গিগ, গিগ ওকে, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সার্ভিস অথবা গিগ যেটাই দিতে পারেন কোনো সমস্যা নাই। আমরা এখানে একটা মূল কিওয়ার্ড এখানে সেট আপ করবো, এখানে আর একটা দিতে পারি আমরা কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিট, ওকে তাহলে এইদিকে দিয়ে দিই, তার মানে ফুল দুইটা কিওয়ার্ড কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। একটু খেয়াল করবেন আপনারা, এগুলো কিন্তু কাজে লাগবে, সবাই এটা ইউজ করবে প্রথম লাইনটাই, এটা আমরা বোল্ড করে দিব, কারণ হচ্ছে বোল্ড করলে জানেনি যে কোন ওয়েবসাইটে এটা কাজ করে, তারা ওয়েবসাইটে কাজ করে তারা জানে যে বোল্ড করলে এসইও এর কাজে কি পরিমাণ হেল্প হয়। তো আমরা এটা স্কিপ করে নিচের দিকে চলে যাব, এখানে আমরা লিখতে পারি যে আপনার যদি মানে ওকে বলার সাইডে লিখি, এটাই বেটার হবে, আমাদের মনের মাধুরী মিশিয়ে আর লিখতে থাকি, ইফ ইউ, ইফ ইউ are you looking, are you looking for work, and grow your YouTube channel, YouTube channel organically, organically
অর্গানিকলি মনিটাইজ মনিটাইজেশন এরকম হয় কেন? এই বাটনে কাজ করে না অর্গানিকলি মনিটাইজেশন? ওকে মনিটাইজেশন ইফ ইউ ইয়েস is done or in the right place. আমরা রেকর্ডিংটা কিছুক্ষণের জন্য স্টপ করে রাখি, বড় হয়ে যাবে। ওকে, একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে 1000 সাবস্ক্রাইবার লিখছি, 4000 ঘন্টা ওয়াচ টাইম লিখছি, এটা লেখা যাবে না। এখানে যেটা করতে হবে 1K এবং 4K ইউজ করবেন। ওয়াচ টাইম সাবস্ক্রাইব লেখা আছে সাব, ওকে সাব মাঝখানে একটু গ্যাপ করা দিলে ওয়াচ টাইম কারণ ইউটিউব ধরতে পারে, ঠিক আছে, মানে ফাইবার ধরতে পারে যেকোনো সময়। তারপরে বাইরেটা বুঝতে পারবে কি আমরা সার্ভিসটা দিতেছি। এখন দেখেন পরিষ্কার, আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার ইউটিউব চ্যানেলকে অর্গানিক ভাবে মানে জৈবিক ভাবে প্রমোশন করবে এবং মনিটাইজেশন করবে? কিসের জন্য? বৃদ্ধির জন্য। আমার কথাগুলো একটু মনোযোগটা শুনুন, বৃদ্ধির জন্য। আমি এটা জানি না কি, এটা আমি সম্পূর্ণ কপি করে ওখানে আগে দিয়ে দিই, আমি আলাদাভাবে কথা বলি। ওকে, এখানে দেওয়া আছে, ওকে আমি এখানে দিই। এখন যেটা বলি, মানে আপনি বলবেন আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার ইউটিউব চ্যানেলকে জৈবিক ভাবে বৃদ্ধি এবং মানে জৈবিক ভাবে মানে অর্গানিক ভাবে জৈবিক ভাবে আপনার চ্যানেল মনিটাইজেশন করবে, ঠিক আছে? আপনি কি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার চ্যানেল জৈবিক ভাবে মনিটাইজেশন করবে এবং চ্যানেল বাড়ানোর জন্য মানে জৈবিক ভাবে বৃদ্ধি পাওয়ার জন্য সাহায্য করবে? এরকম করে লিখতে পারেন। আবার লিখতে পারেন আপনি কি এমন লোকে খুঁজছেন যিনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে সহায়তা করতে পারে? আপনার মতো করে লিখবেন, আপনার মনের ভাষায় যেটা আসে, আপনার যে ভাষাটা মাথায় কাজ করে সেটা লিখবেন। আবার লিখতে পারেন আমি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে সাহায্য করব, এরকম বলতে পারেন। তাহলে মানে একটা লাইন আমরা কিন্তু কমপ্লিট ভাবে অনেকগুলো পাইলাম, ঠিক আছে? আবার তারপর লিখতে পারেন যদি আপনি হ্যাঁ হন, যেমন আমি এখন বললাম, আপনি যদি এমন একজন পরিশ্রমী লোক খুঁজেন যিনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন এবং বৃদ্ধি করার জন্য সাহায্য করে বা সাহায্য করবে, যদি এমন কাউকে খুঁজছেন, মানে এমন একজন কঠোর পরিশ্রমী লোক লাগবে যিনি আপনার ইউটিউব চ্যানেলকে বৃদ্ধি করতে এবং মনিটাইজেশন করতে সহায়তা করবে, এরকম লোক যদি খুঁজে থাকেন, তাহলে কি আপনি সঠিক জায়গায় আছেন। আমি জানি কিভাবে একটি ইউটিউব চ্যানেল চ্যানেল এবং ভিডিও মনিটাইজেশন করতে হয়। আমি জানি কিভাবে একটা চ্যানেল ইউটিউব চ্যানেলের ভিডিও এবং ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে হয় অথবা ভিডিও র্যাঙ্ক করাইতে হয়, এবং আমি জানি, এইভাবে লিখতে পারেন, আমি জানি কিভাবে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করাতে হয় এবং অর্গানিক ভাবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়। সহজভাবে আপনার মনে যেটা আসে এটাই। আবার বলে পারেন আমি জানি কিভাবে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, ঠিক আছে? আমি জানি কিভাবে কমপ্লিট বা মনিটাইজেশন করতে হয়। আপনার মনে যেটা আছে সেটা লিখবেন, শর্টকাট লিখতে পারেন, বেশি লিখতে পারেন,
কিন্তু বায়ারকে একটা ইনফরমেশন দিতে হবে যে তারপরে নিচে একটা লাইন লিখতে পারেন যে আপনি যদি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে চান তাহলে আমার আমি আমার গিগটা আপনার জন্য সেরা হবে কারণ আমার কাজগুলো সম্পূর্ণ অর্গানিক ভাবে মানে জৈবিক ভাবে যা আপনার জন্য কোনো ইফেক্ট পড়বে না আপনার চ্যানেলের জন্য অথবা আপনি এখান থেকে সারা জীবন আর্ন করতে পারবেন এটা কিন্তু একটা স্পেসিফিক একটা এক্সটার্নাল একদম মানে পারফেক্ট একটা কথা আপনি যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে চান অর্থ উপার্জনের জন্য সবাই তো আসছে এখানে অর্থ উপার্জন করতে তাই না আমি যদি এরকম করে বাইরে বলে দিই আপনার আপনার সার্ভিস আমার সার্ভিসটা কি জন্য বেস্ট হবে আপনার জন্য কারণ আমার সার্ভিসটা অর্গানিক ভাবে আমি 7000 ঘন্টা এবং 1K সাবস্ক্রাইবার দিব বিনিময় কি এখান থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং অর্থ উপার্জনের জন্য উপযোগী করে তুলব এরকম করে লিখতে পারেন তো আমরা যেটা লিখছি সেটা হচ্ছে আপনি যদি এমন একজন পরিশ্রমী লোক খুঁজেন যিনি আপনার ইউটিউব চ্যানেল অর্গানিক ভাবে বৃদ্ধি এবং মনিটাইজেশন করতে সহায়তা করবে যদি হ্যাঁ হয় আপনি সঠিক জায়গায় আছেন আমি জানি কিভাবে ইউটিউব চ্যানেল ভিডিও র্যাঙ্ক করতে হয় এবং অর্গানিক ভাবে খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় ফুলফিল পূরণ করতে হয় আপনি যদি আপনার ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে তাহলে আমার গিগটি আপনার জন্য সেরা হবে আমি যে কথাটা বললাম এখানে সেই কথাটাই আছে ঠিক আছে এরকম করে কিন্তু আমি লিখে দিলাম তো এবার এখানে আমি যেটা ই করছি আমি হার্ড ওয়ার্কটা বলছি যাতে বায়ার বুঝতে পারে যে এখানে তিনি ম্যানুয়ালি কাজটা করবে অনেক কষ্ট করবে সেই জন্য হার্ড ওয়ার্কটা দিয়ে দিছি সেটা কি লিয়া জি আমার কথা কি এতক্ষণ বললাম উল্টা পাল্টা কোন হইলো না বুঝতেন কিছু কিছু আল্লাহই জানে বুঝছি ওকে এইভাবে মনের মাতুরি দিয়ে একটা শর্টকাট বলতে হবে আর মাঝে মাঝে যদি দেখেন যে কারণ এখানে এলাউড নাই যে আপনি ই লিখবেন মানে সাবস্ক্রাইবার লিখবেন ঠিক আছে সাবস্ক্রাইবার লেখা যাবে না টাইম লেখা যাবে না তাই তো না না লেখা যাবে না ঠিক আছে লেখে সবাই কম বেশি লেখে কিন্তু আমাদের রিসেন্ট নিয়ম কোনটা হয়েছে আসলে সেটা জানা নাই যদি এটা ধরে ফেলে এর আগে একজনকে ধরে ফেলছিল আপনার কখন ধরে ফেলবে বলা যায় না তো ঠিক আছে আমরা সেফটি অর্জন করা ভালো না আমাদের সেফ দরকার কারণ একটা গিগ একটা পজিশনে যাওয়ার পরে ব্যান করে দিলে অ্যাকাউন্ট তাহলে আপনি শেষ আপনার সব হারাই গেল তো আমরা সেফটি থাকি না কোনো সমস্যা নাই আমার কথা ক্লিয়ার হ্যাঁ আমাদের সাপ আমাদের এখান থেকে তো ক্যারিয়ার যখন এই গিগটা আপনি যেটা করুন কপি করে গুগল ড্রাইভে রেখে দিবেন সেভ করে পরবর্তীতে কাজে লাগতে পারে আপনার একটু কম বেশি করে ছেড়ে দেবেন এখন যেটা লিখবো সেটা হচ্ছে সার্ভিস সার্ভিস ওকে সার্ভিসের এসটা বড় করে দিই সার্ভিস ইদিম ফিউচার দিয়ে দিই মানে ফিউচার সার্ভিস ফিউচার আমার সার্ভিসটি ভবিষ্যতের জন্য কি ওকে এটা দিয়ে দিলাম এটা একটু বোল্ড করে মার্ক করে দিই আর এখানে কিছু আমি ইউটিউব চ্যানেল অর্গানিক মনিটাইজেশন এই কথাটা আমি একটু বোল্ড করে দিই দেখি এই কথাটা কোন জায়গায় লাগাইছি ভিডিও র্যাঙ্ক ওকে আর এই কথাটা আমার সম্পূর্ণ বড় করে দিতে হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বলছি আমি তো এটা দেওয়ার পর আমরা যেটা করবো নেক্সট স্টেপে চলে এসে আমরা এখানে পয়েন্ট করে দিতে পারি অথবা মার্ক করে দিতে পারি আমরা পয়েন্টিং করে দিই 1 2 3 করে দিই মানে সিরিয়াল করে দিলাম এবার আমরা লিখতে পারি কি কি সার্ভিস দিব আপনারা উপরের টাইপটা যা যার মতো করে চাইবেন একটু অন্যরকম করে লিখতে আপনার মনের ভাষা মতো আপনি বাংলা করবেন সে বাংলাটা আপনি মুখ দিয়ে বলে বলে গুগল মামারে দিয়ে করাই নিতে পারেন ঠিক আছে আর আমি যে সার্ভিস গুলো দিব এই সার্ভিস গুলো সবাই উল্টা পাল্টা করে দিবেন ঠিক আছে তো আমরা যেটা করি আমরা যেতে পারি হচ্ছে প্রথমে দিই 100% দিয়ে দিই 100% অর্গানিক আবার অর্গানিক অর্গানিক কই জানো কষ্ট মষ্ট করতে মন জানে একটু কষ্টই অর্গানিক এখানে ই আসতেছে ওকে লাইট আসতেছে ওকে লাইট প্রকারে আমাদের 100% অর্গানিক এন্ড প্রথমে আমাদের যেটা আসে আপনারা দেখবেন ওই যে আপনারা গুগল ইয়েতে চলে যাবেন প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার নামাবেন নাম হচ্ছে
ইউটিউব স্টুডিও, ঠিক আছে, ক্রিয়েটর স্টুডিও বা ইউটিউব স্টুডিও, ওইখানে লেখা আছে, আপনারা দেখতে পারেন কিভাবে এনগেজমেন্ট দেখতে হয়, ইউনিক নাকি কি, এগুলো সব দেখা যায়, ঠিক আছে। আমরা যেটা করব, অ্যান্ড ইউনিক 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 মানে ইউনিক ইউনিক এনগেজমেন্ট, আমাদের কাজের ভিতরে থাকবে এনগেজমেন্ট, থাকবে এনগেজমেন্ট, ইউনিক এনগেজমেন্ট, দুই থাকবে হচ্ছে একশো পার্সেন্ট না দিয়ে একটু দেখি সবারটা গ্যারান্টি, ওকে সার্টিফিকেশন এগুলো চলবে না, অর্গানিক এনগেজমেন্ট সার্টিফিকেশন ট্রাস্ট, ওকে একশো পার্সেন্ট এটা ইউজ করতে পারি, গুগল মামারে নিয়ে যাই আমি, গুগল ট্রান্স গুগল নোটপ্যাড অনলাইন নোটপ্যাড নোটপ্যাড তো এটা সবচেয়ে সেফটিপূর্ণ জায়গা, এখানে আপনারা কপি করে এনে এখানে পেস্ট করে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নাই, এখানে 100% ইউজ করছে, আমি এখানে 100% তুলেও দিতে পারি নাও দিতে পারি, ওকে 100% তুলে দিলাম, 100% দিয়ে দিই, এক লাইনে কিছু হবে না, 100% আমার এখানে পার্সেন্ট উঠে না, জানা না, ওকে এটা বোল্ড হয়ে গেছে, বোল্ড দরকার নাই। এবার যেটা করব আমরা, এখানে অ্যাডওয়েন্স হবে কি, অ্যাডওয়েন্স হবে ওয়ার্ল্ড ওয়াইড, অ্যাডওয়েন্স দিয়ে দেই, অ্যাডওয়েন্স 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 ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড হবে, চাইলে আমরা কান্ট্রি বেসিক দিতে পারি, আমরা এখানে উল্লেখ করে দিতে পারি টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড কান্ট্রি CUNTRY, ওকে। দুই নম্বর ওরা কি ইউজ করছে দেখি, এখানে 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 যেটা আমরা ওদের গুলা দেখে আমরা ই করবো, এটা দিতে পারি ভিডিও র্যাঙ্কিং, ওকে আমরা এখানে দিতে পারি হচ্ছে হেল্প, অথবা হেল্প না দিয়ে ইমপ্রুভ দিয়ে দিই, ইমপ্রুভ 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 এসইও এন্ড ভিডিও র্যাঙ্কিং, অথবা ভিডিও ভিডিও এসইও একটু বড় করে দেই, এসইও র্যাঙ্কিং অফ ভিডিও, তিন নম্বরে কি ইউজ করা যায়, তিন নম্বরে ইউজ করা যায় কি দিছে, এটা দিছি ভিডিও, এটাও দিছি নট বট নট ফ্রেক, ওকে দশটা দেখে একটা তৈরি করতে হবে, এগুলা তো আপনারা জানেন কিভাবে মানে কষ্ট করতে হয় একটা কেক বানাইতে গেলে, দেখেন কারোর সাথে কিন্তু আমাদের একটা মিল আছে না, ন্যাচারাল এটার সাথে কিছুটা চাইতেছে, লো কম্পিটিটিভ ট্যাক্স এন্ড হাই ফি, ওকে এটাও দরকার নাই, এই যে আমরা এটা ইউজ করতে পারি, কোথায় জানি দেখলাম নন ড্রপ এন্ড নন ফ্রেক, ওকে ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করতে হবে তাই না, হ্যাঁ এটাই আপনার উল্টা উল্টা করে দিবে, ঠিক আছে না, ডেসক্রিপশনে তো একটু ভিন্নতা আনতে হবে তো, হ্যাঁ হ্যাঁ ওই উপরে লাইনটা ভিন্নতা রাখবেন, ঠিক আছে, আর সবগুলো এক থাকবে, কোনো টেনশন নাই, এই লাইন গুলো এক রাখবেন, মানে একটু চেঞ্জ করে লিখবেন, আর সবগুলো আপনাদের ভাষায় লিখবেন, আমি টাকসারটা লিখে দিলাম যে এইখানে দুইটা পয়েন্ট থাকবে, কিন্তু আপনারা সেম দিয়ে না কেউ, তার কিন্তু আপনারা পরবর্তীতে নিজেরাই প্রবলেম হবে, বলবো না, ঠিক আছে, কপিরাইট খেয়ে দেবে, তারপরে আমরা ইউজ করতে পারি প্রফেশনাল ম্যানেজমেন্ট, এটাও নিতে পারি, এটা দরকার নাই, রিকোয়ারমেন্ট গেন রিকোয়ারমেন্ট, ওকে এটাও ইউজ করতে পারি আমরা, আমাদের
দশটা থেকে একটা তৈরি করতে হবে, কিছু করার নাই। আমাদের দশটার থেকে অগরটাই নিব কিন্তু কপি করে, কিন্তু ওদের থেকে আমাদের আরো এক্সট্রা অনেক কিছু হবে, ঠিক আছে? তো কাস্টমার এটাও নাই, লাগবে না। নকল এক্সপার্ট, হ্যাঁ নকল চুরি করতে হলে তো স্মার্ট চুরি করতে হবে, তাই না? ফেক চুরি করা তো যাবে না। ন্যাচারাল গেছে, হেলথ গেট, মন টাস্ক গেছে, রিকোয়ারমেন্ট অ্যাড্রেস, ওকে এটা দরকার নাই। এখানে আপনার একটা কথা আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে আপনার কথা আছে যে ইন্ট্রো এন্ড আউট্রো, এই কাজটা কি? ইন্ট্রো হতে প্রথমে থাকে আর আউট্রো হলে পরে, সেটা আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েটর ভিডিওর শেষে দেখায়। যেমন আজকে তো গিগ বানানোর ক্লাস, তারপরে আমি আপনাদেরকে দেখাই ইন্ট্রো মানে নিজের চ্যানেলের একটা অ্যাড। এই যে ইন্ট্রো, এটা হলো ইন্ট্রো, ইন্ট্রো এই যে ধরেন একটা লেখা আছে না ইন্ট্রোতে, যেমন নিজের চ্যানেলের অ্যাড আর কি, হ্যাঁ ছোট্ট একটা ইয়ার দেখাই আমি। তারপরে কিভাবে আসে ইন্ট্রোটা ভিডিওর প্রথমে, এই যে একটা লেখা আসে, লেখা আপনার চ্যানেলের নাম আসবে প্রথমে দিবেন 2-3 সেকেন্ড সর্বোচ্চ, হয়ে গেছে একটা ইন্ট্রো। নেক্সট আরেক আছে, ফার্স্ট ইন্ট্রো দেখছেন এরকম করবে, দুই যেরকম করে আসবে আপনার নাম আসবে, ঠিক আছে? এগুলো ইন্ট্রো আউটো এরকম আপনারা ইউটিউবে দেখতে পারবেন। এগুলো ক্লাস হয়েছে তো, এগুলো আমাদের এখন আসলে দলে দেখানো উচিত না, আমাদের যেটা হচ্ছে গিগ তৈরি করা, ঠিক আছে? তো আমরা আর কিছু ইউজ করি, সবাই তো দেখি মানে কারোটার সাথে পড়তেছে না, কি আরো কিছু পাই কিনা। নন ড্রপ, ওকে নন ড্রপ, এটা বলছে সেভ, ওকে ওকে ওয়ার্ল্ড ওয়াইড, এটাও দিছি আমরা, দেখছেন প্রায় মিল আছে। রকেটটা কপি করি, রকেটটা কপি করা যাবে না, তাহলে সব যাবে লাগে, কেস খেলে অন্যজনই খাক, আমরা দরকার নেই, আমরা সেফটি। ওকে বেনিফিট, ওকে ন্যাচারাল মেথড, ওকে ন্যাচারাল মেথড এন্ড অর্গানিক টেস্ট, ওকে লাইফ টাইম, ওকে আমরা একটা ইউজ করি। ড্রাই ফিট নামের একটা জিনিস আছে, নাম হচ্ছে ড্রাই ফিট ইউটিউব রিকোয়ারমেন্ট, ইউটিউব রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট আর 10টা মিল করতে পারলে হইল, তাহলে লাগবো না, ঠিক আছে? আর দেখি কি দেওয়া, গ্যারান্টি গ্যারান্টি চ্যানেল মনিটাইজেশন, ওকে এটা পারফেক্ট, ঠিক আছে? আল্লাহ চুরি করা শিখাইতেছে আমার স্টুডেন্টদের, এগুলা তো কি পরিমাণ চুরি করবো আল্লাহ জানে। এখন দেখেন অর্ডটা কিন্তু আমি নিছি, ঠিক আছে? অর্ডটা নিছি, অর্ডটা নিছি মানে এদের তো সব অর্ডটা নিছি, কিন্তু কারোটার সাথে কি হুম মিল আছে আমাদেরটা একদম সিরিয়ালে, সবাই চুপচাপ। আমি গেছি কাদের মানে, না মিলতেছে না, মিলতেছে না, দেখেন কারোটার সাথে আমাদের মিল না, আমরা চুরি করলেও কোনো প্রমাণ নাই, ঠিক আছে? রেজাল্ট এন্ড স্টার্ট এফআইআর, তো ওকে এটাও ভালো একটা পয়েন্ট, এটাও নিতে পারি। মানে 10টা দিকে আমরা নিতেছি, আমাদের মতো করে তৈরি করতেছি আমরা, কি এত মানে সবাই তো আর সবাই তো একই জিনিস লাগতেছে, এক একজনে এক এক ভাবে, আমাদের আর একটু ভাবে অন্যভাবে। তো দেখেন আমাদের কাজ শেষ, তো 9টা হয়ে গেছে, আর দরকার নাই,
দেখেন এখন আমাদের গোলামাই সে কপি করবে, আমাদের জন্য মানে আমরা নিজেরা কপি করার দরকার নাই, আমাদের গোলামাই সে কপি করবে। আমরা লিখলাম একদম জেনুইন ভাবে, তো এবার এটা দিয়ে দিলাম আমরা হচ্ছে বেনিফিট। ওকে আমরা বেনিফিট দিই না এখানে, মাই সার্ভিস ফিউচার দিয়ে দিছি। ওকে এবার চ্যানেল এগুলো করবে মনিটাইজেশন আসছেন গো, ওকে দরকার নাই এটা। তো আমি যেটা করি আর একটা পয়েন্ট অ্যাড করি, সেটা দিব হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট, মানে বাইরেকে বলে দিই যে এখানে কি কি থাকবে, এই কাজটা করতে গেলে আপনাদের কি কি লাগবে। একটা কাজ করি, সেটা হলো সার্ভিস বুঝি নাই মানে রিকোয়ারমেন্ট। হ্যাঁ হ্যাঁ রিকোয়ারমেন্ট না লিখলেও হয়, সমস্যা নাই, তারপরে লিখে দিলে ভালো হয় আর কি। মানে একটু আমাদের এটা আসলে পয়েন্ট শেষের দিকে, ঠিক আছে, কিন্তু এখন যদি একটা লাইন দিয়ে শেষ করে দেই তাহলে তো আর ভালো লাগতেছে না, মানে শর্ট ডেসক্রিপশন হয়ে যাবে, ঠিক আছে, মানে বাড়াইতেছি আর কি। রিকোয়ারমেন্ট কয়েকটা সংখ্যা বাড়াই দিই, রিকোয়ারমেন্টস ওকে শেষের দিকে দিয়ে দিই, বাইরে বুঝবে যে এগুলা রিকোয়ারমেন্ট হলে আমি কাজটা করতে পারবো, মানে আমরা কাজ শুরু করবো আর কি। তো একটা ব্লোডিং করে দেই, আর না দিলে সমস্যা নাই। ওকে নিচের দিকে আসি, ব্লোডিং করি, এবার এখানে দিয়ে দেই পাঁচ তিনটা চার থেকে পাঁচটা ভিডিও লাগবে, ঠিক আছে, এটা তো সবাই বলে অন চ্যানেল ইওর চ্যানেল অথবা চ্যানেল ইওর ইউজ করি না ভালো হবে, ইওর চ্যানেল। আসল ভাই আছেন? ওয়ান ভিডিও, ভিডিও মাস্ট বি 25 থেকে 30 মিনিট, মিনিট মিন লং। ওকে দুই নাম্বারে আই উইল নিট, আমার নিট, আই নিট, আই নিট ম্যানেজ ম্যানেজার ম্যানেজার অ্যাক্সেস অ্যাক্সেস, এটা হলে হবে আপাতত, আর কিছু লাগবে না, ঠিক আছে। আর ওকে রিকোয়ারমেন্ট দিয়ে দিলাম, রিকোয়ারমেন্ট আমরা নিচের দিকে দিয়ে দিই, সার্ভিসটা উপরের দিকে তুলে দিই ভালো। ওকে এটা আমি নিচের দিকে দিয়ে দিলাম, তার আগে আরো কিছু অ্যাড করি, সেটা হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট দিতে পারি, আমরা যে মেথডে কাজ করব সেই মেথডটা আমরা এখানে বলতে পারি, ঠিক আছে, বাইরেকে সন্তুষ্ট করার জন্য। দেখি মেথড কেউ ইউজ করছে কিনা, বেনিফিট দিয়ে শেষ করছে, মেথড একজনে দিছে, ওকে ওকে ও এটাই দিছে, আমরা এটাই ইউজ করতে পারি। উইস মেথড উই ইউজ দা প্লা প্রমোশন, ওকে আর কেউ ইউজ করছে, ওকে ওকে নো, ওকে মেথড মানে এটাই কপি করছে, আরেকজন দেখেন ও কপি করে মেরে দিছে, আল্লাহরি, ওকে ওকে আমরা বুঝলাম মেথড ইউজ করি, মানে বাইরেকে বলবো যে আমরা এই মেথডে কাজ করবো, আসলে এরকম কোনো মেথড আমরা কাজ করবো না, দুই একটা করতে পারি, বা এটিআই একটু কম, ঠিক আছে, মেথডে কাজ করতে গেলে আমাদের 12টা লাগবে। মেথড মেথড আই ইউজ ইউজ, আমি যে মেথড ইউজ করব ফর ইওর চ্যানেল, তোমার চ্যানেলের জন্য আমি জানি না আর ইউটিউব দেখা যাবে কিনা, চ্যানেল মনিটাইজেশন 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 মনিটাইজেশন, ওকে কপি করে এনে দিলাম, ওকে বোল্ড করে দিই, মার্ক করে দিই এখানে, নিচে দিয়ে দিই বাকি গুলা, ওরা পয়েন্ট দেয়নি, ঠিক আছে, আমরা এটা বুলেট করে দিব আর নিচে একটা পয়েন্ট করে দিব মানে মার্ক। ওকে এবার আমরা এখানে দিয়ে দিই বাড়ি, প্রথমে দিয়ে দিব হচ্ছে গুগল, ওরা দেখেন গুগল ইউজ করছে, গুগল অ্যাড অ্যাডস ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন,
গুগল অ্যাড ক্যাম্পেইন, দুই দুই দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মিডিয়া মার্কেটিং মার্কেটিং অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন। দুই দিয়ে হচ্ছে পিপিসি পিপিসি অ্যাড ক্যাম্পেইন অ্যাডভার্টাইজিং দিয়ে দিই, পিপিসি অ্যাড ক্যাম্পেইন। ওকে, অ্যাডভার্টাইজিং আর অ্যাড ক্যাম্পেইন একই হয়ে যায়। তারপরে কি দেওয়া যায় কি দেওয়া যায়, এসইও SEO SEO friendly SEO friend friendly SEO friendly SEO friendly video optimization optimization অপটিমাইজেশন। ওকে, তিন। এখানে আরেকটা জিনিস ইউজ করি, শেয়ার দিয়ে দিই, শেয়ার ইওর ভিডিও ইওর ভিডিও রিলেটেড ইন দি ইন সাজেস্ট সাজেস্ট suggested video suggest suggest deleted deleted video okay তারপরে কি দেওয়া যায়, হাতায় গেলাম না, আর কি দেওয়া যায় চিন্তা করতে। শেয়ার শেয়ার শেয়ারিং অন চ্যানেল ইউটিউব ইউটিউব চ্যানেল ওকে। আর কিছু লাগবে না, আমরা মোটামুটি অনেক কিছু লিখে আলাইছি, ঠিক আছে। এখন তো সবাই অনেক কিছু দিছে, এখানে একটা সার্ভিস লিখে দিই, নোটেড নোট নো সার্ভিস অ্যাবাউট about blog blogs bands bands your our service service is 100% লিগাল বানান জানি কেমন, লিগাল এটাই না, এল ই জি এল এল আই জি এল এল আই না 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 ও লিগাল ইয়েস হ্যাঁ এল ই জি এ এল লিগাল তাহলে তো আমাদের ঠিক আছে জি না ঠিক আছে হ্যাঁ লিগাল আইন অনুযায়ী লিগাল বাংলাটা কি একটু করে দেখেন দ্রষ্টব্য বলব নিষেধাজ্ঞা সম্পূর্ণ কোনো চিন্তা নেই আমাদের পরিষেবা, মানে আমার পরিষেবায় কোনো চিন্তা নাই, কোনো বলক হবে না,
ঠিক আছে কোনো ব্যান হবে না আমার সার্ভিস 180 লিগা বাইর বুদুকা সার্ভিস কম দামি ঠিক আছে এখন দেখেন খুব সুন্দর হয়ে গেছে ঠিক আছে আমি এটা আপনাদের দিয়ে দিলাম আপনাদের ইয়ের সাথে পারলে এটা হোয়াটসঅ্যাপ কপি করে দিয়ে দিয়েন তাহলে আল্লাহর রহমতে আমার কথার বাইরে যাবেন বুঝবেন ঠেলা দিয়ে দিলাম দেখেন ইউটিউবে তো এখন মনে হয় না এটা পাবলিশ হবে হ্যাঁ ইউটিউবটা দৌড়ছে আমি জানি ইউটিউবটা দৌড়ব রিকোয়ারমেন্টটা কপি করি রিকোয়ারমেন্টটা কপি করে এখানে দিয়ে দিই অ্যাটাচ ফাইল লাগে না তো অ্যাটাচ ফাইল এটা ফ্রি ফাইলই হয়ে যায় ওকে অ্যাড করে দিয়ে আর নেক্সটে চাপ দিই এবার ইউটিউব ইউটিউবটা বেশি হয়েছে কমা দিয়ে থাকি ইউটিউব যে কত লিখছি আল্লাহ জানে ইউটিউব কন্ট্রোল এফ 1 2 3 4 পাস একটা কমলো আরো আছে পাঁচটা স্পেস দিয়ে দেন দিয়ে দিয়ে আর কি করবে এখন হবে তিনটা থাকার কথা তিনটা থাকলে কোনো সমস্যা হয় না আবার আটকাইছে বউ জানো না শর্ট দেবো এটি সেটাই চিন্তা করতেছি শর্টই দিতে হবে ওকে মাথা কি নষ্ট হয়েছে নাকি ফাইবার কি মাঝে গ্যাস্ট্রিক হয়নি ওকে নিয়ে নিছে এখন যেটা করবো 7 কন্টিনিউ এবার আসলাম হলো মেন জায়গায় এখানেই তো 12টা বাজাইব আমাদের তো আমরা সবগুলো কেটে দিই ব্যানার ব্যানারটা বানাই সিম্পল করে ব্যানারটা সিম্পলি অনেক ভালো তাই না হ্যাঁ সিম্পলি মধ্যেই ভালো হয় ক্যানভাতে চলে যাই canva.com আমরা ক্যানভাতে আসি তো আইডিয়া নেওয়ার জন্য তো অনেকগুলো চ্যানেল আছে আপনাদের দিকে দিকে আইডিয়া নিতে হবে একটা বানাইছিলাম না এটাই কপি করি আর একটা বানাই একটা সাইজ দিয়ে এখানে সাইজ 1280x770 এই সাইজটা নিবেন নেওয়ার পর আমরা চলে যাব এলিমেন্টরে এলিমেন্টরে আসার পর ব্যাকগ্রাউন্ড নিব এখানে ব্যাকগ্রাউন্ড থাকার কথা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডটা নেই এখানে দিয়ে দিয়ে হচ্ছে স্কাই কালার লাল উপরে ইউজ করি হচ্ছে হালকা লালটা একটু কম হয়ে দিই ঠিক আছে ভালো লাগবে ওকে সিম্পল ভিতরে একটা বানাই দেখতে জানি একদম বাজে দেখা যায় ঠিক আছে তো আমি ছবি একটা মাইরে দিলাম এখানে আমার একটা একটু বড় করে দিই আর এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই এডিট ইমেজে ক্লিক করে বিজি রিমুভ এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে একদম ছোট্ট করে দিলাম আপনারা চাইলে বেশি মডেলিং করতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের ইচ্ছা আমি বেশি বড় করব না আজকে যেহেতু সময়ও নাই আমি শর্টকাট ঠিক আছে ওকে চলে আসলাম ওকে 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 এখান থেকে আমি একটা শেপ নেই
এখানে আসার পরে দেখি কোন শেপটা ভালো। একটা খারাপ শেপ ছিল, সেই শেপটা কি হারাই গেল নাকি? তাই তো দেখতেছি। দাঁড়ানো একটা চার কোনার একটা শেপ ছিল, সেটা মেবি এখন পাওয়া যাইতেছে না, মায় হারাই গেছে। এখান থেকে কিছু নিতে হবে, একটু পরে নিতে আসি ব্যাকগ্রাউন্ড গুলো, তার আগে শেপটা দরকার। শেপটা নিলে এগুলো কাটাইতে হবে, কালো করে দিই ব্যাগ গুলো। আমি আগেও বলছি ইউটিউবের ব্যানার গুলো কালো লাল সাদা তিনটা কালার, হ্যাঁ এই তিনটা কালার ইউজ হয়, চলে না। আমি এগুলো পরে ইউজ করবো, আমি আগে শেপটা নিয়ে নিই। শেপটা পাইতেছি না আমি ভালো শেপ, চার কোনার শেপটা আমি নিতে চাইতেছি না। ওকে নিয়ে নিই, তোমার স্পেন না করে নিয়ে নিই, একটু বড় করে দিলাম, একটু নিচের দিকে দিতেই ছবিটা বড় করা দরকার। ওকে এখানে দিয়ে দিব হচ্ছে ইউটিউবের একটা জানি আমি, ইউটিউব 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 এলিমেন্টরে সার্চ করবেন, ইউটিউব থেকে অনেকগুলো আইকন পাবেন, সমস্যা নাই। ইউটিউব চ্যানেল চাইলে ইয়ের থেকে ডাউনলোড করতে পারেন, সাদা সাদা মিলে যাবে একদম। ঠিক আছে আমি লেখা ইউজ করি, আমার কম্পিউটার বুঝছেন পুরো শোষ করতেছে। YouTube YouTube channel channel okay YouTube channel লাল করে দেই, লাল ডাই ফাইবার বেশি পছন্দ করে। YouTube channel শেপটা দেখি ইফেক্ট দিয়ে দিই আমি, ইফেক্ট 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 না তো থাক, এই সাদা করলে ভালো লাগে কিনা ভালোই তো, খুব একটা ভালো লাগে না, এতটাও না যতটা চাইতেছি। ওকে আপাতত লাগাই দিই, ঠিক আছে। ইউটিউব চ্যানেল মানে বেসিক একটা ব্যানার বানানো দরকার, বেসিক একটা ব্যানার বানাই, সময় নাই যেহেতু। ডুপ্লিকেট করি আমি, এখানে আই না, এখানে দিয়ে দিই হচ্ছে মনিটাইজেশন, মনিটাইজেশন আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিন, একটা অনেকগুলো ব্যানার দেখে ডিজাইন করে নিন। মনিটাইজেশন মানে একটা কাজ করি আমি, এখানে ই আসি আমি পিএনজি থেকে একটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি, অর্ডার অর্ডার নাও
আগের ব্যানার গুলো ভালো হয়েছে, ঠিক আছে এই ব্যানারটা খুবই খারাপ হবে, সমস্যা নাই, যার ব্যানার 10টা থেকে একটা বানাবেন, ঠিক আছে কষ্ট করে করে দেখ মনে আইডিয়া কার, আর যদি নাই পারেন, না এটা বলবো না আগে নাই পারেন, তাহলে আবার আমার দিয়ে বানাইবো সবাই, ঠিক আছে আমি আবার একটা সিম্পল করে বানাই যাতে চোখে লাগে আর কি। জর্ডান নাও কাজটা কি মনিটাইজেশন চ্যানেল, ওকে আমি দিয়ে দিলাম চলবে, এটি কালো দিলেই ভালো লাগতো, কালো কালো, হ্যাঁ কালোই ভালো লাগতো, এটা কালো দিয়ে দিই চ্যানেল মনিটাইজেশন, ওকে এটা একটু করে তুলে দিই, এটা বাঁকা করে দিই হালকা, ওকে দেখতে জানি আর একটু ভালো লাগে, এটা নিচের দিকে দিয়ে দিলাম, এটা ভালো লাগতেছে না কিন্তু, মানে অর্ডার নাও বাটনটাই ভালো লাগতেছে, দেখি আর একটু পাই কিনা, ওকে এটা দিয়ে দিই 40% অফ, বাপরে 50% অফ উপলক্ষে, অপমপ দিয়েন না ঠিক আছে, সবাই অপমপ ইউজ করে না, ফাইবার কিন্তু এগুলো বেল দেয় না, আমি এগুলো ইউজ করতেছি মডেল করার জন্য, আসলে আপনারা ইউজ করেন না সমস্যা করবে, ওকে ফাইবার কিন্তু অপমপ দিতে দেয় না, তো যদিও দেখেন কোনো জায়গায় দিয়েন না আপাতত ঝামেলা করেন না, 0°, ওকে এখানে আরেকটা দিয়ে দিতে পারি আমরা, কপি করে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা এখানে দিয়ে দিতে পারি, একটু উপরে তুলে দিই আরো একটু, আর একটু ছোট করি, এটাও ছোট করে দিই, এখানে আমরা ইউজ করতে পারি হচ্ছে আমি একটা স্যাম্পল করে বানিয়ে নিলাম, অনবদ্য এটাই থাক, আর কিছু দরকার নাই, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিয়ে রিসার্চ করে, আজু ভাই আজু ভাই আজু ভাই আবার একটু যান, আবার অপেন করেন না, কোথায় যাব কোথায় জানো গেছিলে, গিগটা কাছে কি বলা হয় গিগের ওই যে প্রথম ইয়া লেখাটা আপনারা কি মনির ভাইয়ের কথা কেউ শুনতে পাইতেছেন, ক্লিয়ার না সমস্যা হচ্ছে, দেখেন ব্যানার দেখেন একদম বেসিক, আমি ওইটা বলি নাই, আমি বলতেছি ওই কালোতে ইয়ার শেপটা হয়ে আছে দেখেন, এই বলতেছি মনে বের কথা বোঝা যায় না কি ব্যাপার, আমি কি ভাই আপনি পরে বললেন সমস্যা নাই, এখন বোঝা যাইতেছে না,
আমরা ই করি, আমরা এইভাবে করে যে আমরা এটা গ্যালারিটা সেট করে আমরা চলে যাব সেভ এন্ড কন্টিনিউতে। কন্টিনিউতে চলে আসার পরে কেউ পাবলিশ করবে না, আমরা গিগগুলো চেক করার পরে পাবলিশ করে দিব নিজের হাতে। ঠিক আছে, আপাতত এই জায়গায় আমরা থাকি, আর আমরা এখানে পাবলিশ করব না, আমরা চলে যাব প্রোফাইলে। এরকম করে চলে যাবেন প্রোফাইলে, আমরা গিগগুলো চেক করে দেব, হয়ে যাবে। ওকে, আমরা পজ করে দিই, ভিডিও রেকর্ড ডিস্টার্ব।